আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, সীমান্তে ইউক্রেনের দুইটি ড্রোন ভূপাতিত করল রাশিয়া, সঠিক অস্ত্র পেলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনই জিতবে, ম্যাক্রোকে পুতিনের অভিনন্দন, অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ইউক্রেনের যুদ্ধে রাশিয়া ব্যর্থ হচ্ছে, ইরান ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে অভিহিত করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। সীমান্তে ইউক্রেনের দুইটি ড্রোন ভূপাতিত করল রাশিয়া। রুশ বাহিনী রোববার দিবাগত রাতে তাদের দেশের সীমান্তের কাছে ইউক্রেনের দুইটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সোমবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। রাশিয়ার কুরুস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভিয়ের টেলিগ্রাম বার্তায় বলেন, আজ স্থানীয় সময় 4:15 রাশিয়ার রাইলোস্কি জেলায় ইউক্রেনের সাথে লাগোয়া সীমান্তের কাছে মস্কোর বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ইউক্রেনের দুইটি ড্রোন গুলি করে ভূপাতিত করে। পরে এক বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোন ভূপাতিত করার সময় কেউ হতাহত বা ক্ষতি হয়নি, সেখানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহরের এক বৃহৎ জ্বালানি ডিপোতে আগুন জ্বলছে। সোমবার রুশ বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় একথা জানায়, ইউক্রেন সীমান্ত থেকে 150 কিলোমিটার দূরে ব্রায়ানোস্কের ট্রান্স নেফট জ্বালানি ডিপোতে আগুন লাগার খবর জানানো হয়েছে। মস্কো সামরিক অভিযানকে এই ডিপোকে লজিস্টিক বেস হিসেবে উল্লেখ করা হচ্ছিল। এদিকে জানবেন, সঠিক অস্ত্র পেলে যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনই জিতবে বলেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর 3 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের প্রথম কোনো শীর্ষ কর্মকর্তা হিসেবে কিয়েভ সফর করেছে লয়েড অস্টিন এবং অ্যান্টনি ব্লিংকেন। যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে, ঘরছাড়া হয়েছে লাখো মানুষ। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে পশ্চিমা দেশগুলো। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে সাক্ষাৎ করেছে লয়েড অস্টিন ও অ্যান্টনি ব্লিংকেন। বৈঠক শেষে সমবেত সাংবাদিকদের উদ্দেশ্যে মার্কিন রক্ষামন্ত্রী বলেন, জেতার প্রথম ধাপ হলো বিশ্বাস করা যে আমি জিতব, আমাদের বিশ্বাস আমরা জিতব, তারা যদি সঠিক অস্ত্র ও সমর্থন পায় তাহলে তারাও জিতবে। লয়েড অস্টিন বলেন, যুক্তরাষ্ট্রের ধারণা ছিল ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী বিপর্যস্ত হয়ে যাবে এবং ভবিষ্যতে আরও আক্রমণ করা থেকে বিরত থাকবে। লয়েড অস্টিন আরও বলেন, আমরা দেখতে চাই রাশিয়া এতটাই দুর্বল হয়ে যাবে যে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে তারা যা করছে সেটা যেন আর করতে না পারে। তারা কয়েক মাস ধরে জেলেন্সকি কামান যুদ্ধবিমান সহ ভারী অস্ত্রের জন্য পশ্চিমা দেশগুলোর কাছে আবেদন জানাচ্ছে। আরও অস্ত্র পেলে তার সেনারা যুদ্ধের গতি বদলে দিতে পারবে বলে যুক্তি দিচ্ছেন তিনি। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ইউক্রেনকে এখন পর্যন্ত $328 কোটি নিরাপত্তা বা সামরিক সহায়তা দিচ্ছে আমেরিকা। হামলা শুরুর পর ইউরোপের অনেক নেতা কিয়েভ সফর করেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দেন তারা, কিন্তু ইউক্রেনের সবচেয়ে বেশি অস্ত্র ও আর্থিক সহযোগিতা পাঠানো যুক্তরাষ্ট্র এতদিন কিয়েভে কোনো শীর্ষ কর্মকর্তাকে পাঠায়নি। এদিকে জানবেন, ম্যাক্রোকে পুতিনের অভিনন্দন। ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাক্রোকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ম্যাক্রোর কাছে পাঠানো এক টেলিগ্রামে পুতিন রাষ্ট্রীয় কার্যক্রমের ম্যাক্রো সাফল্য তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন। মস্কো ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে পুতিনের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী কয়েকজন পশ্চিমা নেতারা, তাদের মধ্যে ম্যাক্রো হচ্ছে অন্যতম, তিনি সংঘাতের সমাধানের লক্ষ্যে আলোচনার জন্য টেলিফোন কলে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করেছেন। মস্কোর সঙ্গে কূটনৈতিক চ্যানেল খোলা রাখার পাশাপাশি ম্যাক্রোর অধীনে ফ্রান্স সম্প্রতি ইউক্রেনে সামরিক অভিযানের জন্য রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষেত্রে যোগ দিয়েছে। ম্যাক্রো সপ্তাহান্তে দ্বিতীয় দফা ভোটে লোপেনের বিরুদ্ধে বিজয় লাভ করেন। কট্টর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী লোপেন রাশিয়ার সাথে ঘনিষ্ঠ বলে অভিযোগ করা হয়েছে। এদিকে জানবেন, অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ইউক্রেনের যুদ্ধে রাশিয়া ব্যর্থ হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার বলেছেন যে ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় যুদ্ধ অঞ্চলে নতুন প্রাণঘাতী লড়াই শুরু হওয়ায় রাশিয়া তার যুদ্ধের লক্ষ্যে ব্যর্থ হচ্ছে এবং রাশিয়ান বাহিনী পশ্চিমে ও তার কেন্দ্রস্থলে রেলওয়ে সুবিধাগুলিতে 1 রাউন্ড বিমান হামলার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। পোল্যান্ডের সাংবাদিকদের কাছে ব্লিংকেন এর বিবৃতি এসেছে তার এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তৃতীয় রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্সকির সাথে
আলোচনার জন্য ইউক্রেনের রাজধানীতে যাওয়ার কয়েক ঘণ্টা পর, যা দুই মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর কিয়েভের প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সফর। সমর্থনের দুইজন একটি নতুন 300 মিলিয়ন সামরিক সহায়তা এবং ইউক্রেনে পুনরুজ্জীবিত মার্কিন কূটনৈতিক উপস্থিতি ঘোষণা করেছেন। জেতার প্রথম ধাপ হল বিশ্বাস করা যে আপনি জিততে পারবেন। অস্টিন তার কিয়েভ সফর এর সময় এই কথা বলেছিলেন, আমরা বিশ্বাস করি যে তাদের সঠিক সরঞ্জাম, সঠিক সমর্থন থাকলে তারা জিততে পারে এবং আমরা যা করতে পারি তা করব নিশ্চিত করার জন্য তাদের কাছে পৌঁছেছে। জেলেনস্কি তার টেলিগ্রাম চ্যানেলে সবার ছবি পোস্ট করে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে অভূতপূর্ণ সাহায্য বলে বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। আগামী সপ্তাহগুলিতে সামরিক সমালোচনামূলক হতে পারে। বিশ্লেষকেরা বলেছেন, যেহেতু রাশিয়া ইউক্রেনের পূর্ব শিল্প কেন্দ্রের সমগ্র ডোনবাস অঞ্চল দখল করার জন্য তার সংকল্প ঘোষণা করেছে, গত সপ্তাহে মস্কো দেশের দক্ষিণ সমুদ্রে উপকূলের নিয়ন্ত্রণ অর্জনের আকাঙ্ক্ষায় ইঙ্গিত দিয়েছে, ইউক্রেনের ল্যান্ড লক রেখে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। এদিকে জানবেন, তেহরান ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অধিকৃত আল কুদসের পুরাতন শহরে আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ আগ্রাসনের নিন্দা করেছে এবং বলেছে যে ফিলিস্তিন ইস্যুটি মুসলিম বিশ্বের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা প্রত্যক্ষ করছি যে মুসলিম বিশ্বের প্রথম ইস্যু যা হলো প্যালেস্টাইন বিস্মৃতির পথে চলে গেছে। ইহুদিবাদী শাসক কৌশলে এবং প্রতারণামূলকভাবে বিষয়টিকে গাইডলাইন করার চেষ্টা করেছে। সাইদ খাতিবজাদে সোমবার তেহরানে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি যোগ করেছেন যে ফিলিস্তিন এখনও মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা, তেল আবিব সরকার এর বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র নির্বিশেষে। খাতিবজাদে আরও উল্লেখ করেছেন যে ফিলিস্তিন ইস্যুটি অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশন OIC এবং বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ানো সমস্ত স্বাধীনতা প্রেমী দেশগুলির শীর্ষ অগ্রাধিকার। ইরানি কূটনীতিক বলেছে যে কিছু আরব দেশ এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকরণ পরবর্তীদেরকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে এগিয়ে যেতে উৎসাহিত করেছে। অন্যত্র তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে খাতিবজাদে বলেছে যে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অপসারণের বিষয়ে অস্ট্রিয়ার রাজধানীতে আলোচনা পুনরায় শুরু করা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিনিধিদের এজেন্ডা। 2015 চুক্তির বাকি 5টি পক্ষের এজেন্ডায় রয়েছে। ইরান, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং চীনের সাথে আলোচনার সময় স্থির হয়ে গেছে। তিনি আন্ডারলাইন করেছেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল উভয়ই একমত যে 2015 সালের চুক্তি সম্ভাব্য পুনরুজ্জীবনের বিষয়ে ভিয়েনায় আলোচনা স্থগিত করার দীর্ঘায়িতকরণ আনুষ্ঠানিকভাবে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা নামে পরিচিত আলোচনার সর্বোত্তম স্বার্থে নয়। সভার স্থান এবং স্তরের বিষয়েও এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এটি আলোচ্য সূচিতে রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হল আলোচনা বন্ধ করা হয়নি এবং অবকাশ থাকা সত্ত্বেও এখনও চলছে। ইরানি কূটনীতিক উল্লেখ করে এই কথা বলেছেন, জেসিপিও পুনরুদ্ধার করার জন্য গত বছরের এপ্রিল থেকে অস্ট্রিয়ার রাজধানীতে আলোচনা চলছে, যা মে 2018 সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছিল। চুক্তিটি প্রত্যাহার করার সময় ট্রাম্প ইরানকে তার নতজানু করার জন্য সর্বোচ্চ চাপ প্রচারণার পরিচয় দেন। তেহরান বলেছে যে নীতিটি ব্যর্থ হয়েছে, জো বাইডেন প্রশাসন সম্মত, তবুও নীতিটি বাতিল করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য এটি কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি। সাম্প্রতিক মাসগুলোতে ইরান আলোচনায় পিছিয়ে যাওয়ার পেছনে ওয়াশিংটনের সিদ্ধান্তহীনতাকে কারণ হিসেবে উল্লেখ করেছে। জেসিপিও এ পরবর্তী সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া থেকে শুরু করে আমেরিকান পক্ষের গ্যারান্টির বিধান পর্যন্ত বেশ কিছু মূল বিষয়ক অমীমাংসিত রয়ে গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।